नमस्कार সুপ্রভাত সানরাইজ গুরু মশলা নিবেদিত কথা সুরের জমজমাট সকালে সবাইকে স্বাগত জানাচ্ছি। জীবনের প্রতিটা মুহূর্ত আমরা আমাদের চাওয়া পাওয়া নিয়ে বেঁচে থাকি, হয়তো কখনো কখনো সেই চাওয়াগুলো পূরণ হয়, আবার কখনো কখনো বা না পাওয়ার বেদনা, না পাওয়ার কষ্ট আমাদের ঝুলিটা ভরে যায়। আর এটাই বোধ হয় জীবনের একটা অমোঘ শক্তি, যেমনভাবে ঠিক সুখ দুঃখ আমাদের জীবনকে ঘিরে থাকে, চাওয়া পাওয়াও ঠিক একইভাবে জীবনের প্রতিটি ছন্দকে একইভাবে বেঁধে রাখে। আর এমনই কিছু কিছু চাওয়া পাওয়ার মাঝখানে নিজেদেরকে নিয়ে আমরা ব্যস্ত হয়ে পড়ি আমাদের মতো করে থাকার জন্য। আর প্রত্যেকটা মুহূর্তের প্রত্যেকটা ব্যস্ততার তার একটা আলাদা গল্প আছে, আলাদা কথা আছে। সে যে যেভাবেই জীবনটাকে কাটাক না কেন, আমাদের প্রত্যেক দিন কিন্তু শুরু হয় নতুন সূর্যোদয় দিয়ে। আর নতুন সূর্যোদয় মানেই নতুন একটি সকাল, আর নতুন একটি সকাল মানেই আপনাদের প্রিয় কথাই সুরের জমজমাট সকাল। আজকেও ঠিক একইভাবে রয়েছি আমরা কথাই সুরের জমজমাট সকালে। আজকে আমাদের সাথে যে শিল্পী রয়েছে একদম এ প্রজন্মের শিল্পী, শিল্পীকে আমরা আজকে শুনব। এবং নতুন নতুন শিল্পীদের জন্য আমাদের এই প্ল্যাটফর্ম কথাই সুরের জমজমাট সকাল এর আগেও কাজ করেছে অনেক, এবং অডিশনের মাধ্যমে শিল্পীদেরকে নিয়েছে, এবং আগামী দিনেও কথাই সুরের জমজমাট সকালের এই প্ল্যাটফর্ম শিল্পীদের জন্য থাকবে। বারবার নতুন নতুন শিল্পীদেরকে এখানে তুলে আনাই তার একটি অন্যরকম ভূমিকা। আজকেও রয়েছে একইভাবে একদম এ প্রজন্মের শিল্পী সঙ্গীতা গঞ্চৌধুরী। সুপ্রভাত সঙ্গীতা। সুপ্রভাত, কেমন আছো বলো? আছি, কোনো রকম চলছে। চলছে ঠিকই, ওরা যখন বলে না যে আছি কোন রকম, সত্যি খুব মন খারাপ লাগে, আমার খুব মন খারাপ লাগে। আসলে মনে হয় যেন ওদের তো জীবনটা অনেকটা সময় বাকি রয়ে গেছে, ওরা কলেজে যেতে পারছে না, ওরা ঠিকঠাক মতো বন্ধুদের সাথে ঘুরতে পারছে না, ওদের পড়াশুনোর জায়গাটা একটা অদ্ভুত হয়ে আছে, আর সেটা কিন্তু সত্যি ভীষণ ভীষণ কষ্টের। আমরা হয়তো জীবনের একটা জায়গা পার করে এসেছি, আমাদের চাওয়া পাওয়াগুলো অনেক সীমিত, কিন্তু ওদের সামনে অনেকটা দিন পড়ে আছে। তাই ও যখন বলল আছি কোন রকম, আমার কোথায় যেন মনে একটা কষ্টভাব চলে এলো, দুঃখভাব চলে এলো। যাই হোক, কোন রকমের নিশ্চয়ই এই সময়টা আমাদের কেটে যাবে, অনেকটা কেটেও গেছে, তাই না? সামনে থেকেই দেখছিলাম যে ডিসেম্বর মাস থেকে তোমাদের কলেজগুলো শুরু হবে, শুরু হবে, সেটা কিন্তু একটা ভালো লাগছে বলো? একদম। তাহলে গান তো অবশ্যই শুরু করব। আচ্ছা, সাথী যিনি তবলায় আছেন, প্রতিদিন যেভাবে পাই শিল্পীকে, আজকেও একইভাবে রয়েছেন তবলায় নারায়ণ বিশ্বাস। সুপ্রভাত নারায়ণ। আজকে সঙ্গীতা আর নারায়ণ বিশ্বাসকে নিয়ে আমাদের সকাল নিশ্চয়ই দারুণ জমজমাট কাটবে। শুরু হচ্ছে কি দিয়ে, কি দিয়ে শুরু করতে? শ্যামাসঙ্গীত দিয়ে শুরু করতে। শ্যামাসঙ্গীত দিয়ে শুরু করছে, সামনেই কালী পুজো, দীপাবলি, তাই শ্যামাসঙ্গীত দিয়ে শুরু। চলো।
আহ অপূর্ব, ভীষণ ভালো গিয়েছো সঙ্গীতা, খুব ভালো হয়েছে শুরুটাই। হ্যাঁ, গলা ভালো নেই আজকে বেশি, গলা ভালো নেই আজকে বেশি একটা, যাই হোক আমরা বুঝতে পারছি না। শুরুটা হলো আজকে ভীষণ সুন্দর করে গাইলো সঙ্গীতা, সঙ্গীতা 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 মানে শ্যামা মায়ের একটি গান দিয়ে শুরু করলো। সঙ্গীতা কবে থেকে গান শেখা শুরু করেছো তুমি? একদম ছোটবেলা থেকে, 3 বছর থেকে শিখছি। আচ্ছা, তো প্রথম মানে সঙ্গীত গুরু কে ছিলেন? আমার 3 জন সঙ্গীত গুরু ছিলেন। প্রথম হচ্ছে ভূপাল চক্রবর্তী, আমার জেঠু হন আসলে। আচ্ছা, তো ওনার কাছে আমি প্রথম শিখেছি। তারপর হচ্ছে প্রবীর চক্রবর্তী স্যার আমার মিলনিয়াতেই। আচ্ছা, তারপর হচ্ছে শঙ্কর ভট্টাচার্য স্যার। আচ্ছা, মানে পরপর তিনি, মানে এখন সেরকম মানে তোমার তো গানের কোর্স বোধহয় কমপ্লিট? হ্যাঁ, এখন শুধু নিজের মতো করে চর্চা করছো? গানগুলো তো নিজেই করছি, শুনে শুনে। বাহ। তারপর আমার মামা গানের টিচার। আচ্ছা, তো মামার কাছে আমি 1 মাস 2 মাস শিখেছি এখানে আসার পরে। এখানে কার কাছে তালিম নিয়েছো? এখানে মামার কাছে যেতাম আর কি। আচ্ছা আচ্ছা, শিখিনি আমি অন্য কারো কাছে। বুঝতে পেরেছি, খুব ভালো। পরে কি শোনাচ্ছো? এবার একটা দুর্গার গান শোনা। দুর্গার গান, চলো। জয় জয় জগ জননী দে
সকাল সকাল কথায় সুরের জমজমাট সকাল সত্যি আজকে সুরে এবং সঙ্গতে একেবারেই জমজমাট হয়ে রয়েছে। সঙ্গীতা একদম আমার কাছে নতুন শিল্পী এবং আমার মনে হয় আজকে যারা সঙ্গীতার গান শুনছেন তারা নিশ্চয়ই সঙ্গীতার গানের কি বলবো সকালটা দারুণ কাটাচ্ছেন, কারণ এই এত ছোট বয়সে সঙ্গীতা ভীষণ খুব ভালো চর্চা করছে বোঝা যাচ্ছে, যে ছোট থেকে ওর মানে গ্রুমিংটা খুব ভালো হয়েছে এবং সেটাই ওর গানে সেটা প্রমাণ পাওয়া যাচ্ছে। খুব ভালো সঙ্গীতা, কিচ্ছু বলার নেই, এভাবে চলতে থাকুক তোমার গান, আরো অনেক অনেক ভালো ভালো গান তোমার কাছ থেকে ভবিষ্যতে, আজকে তো শুনবই, ইন ফিউচারও যেন শুনতে পারি সেটাই আমাদের তোমার প্রতি থাকবে। এরপর কি শোনাচ্ছ? এবার একটা সন্ধ্যা মুখার্জির গান শোনাচ্ছি। সন্ধ্যা মুখার্জির গান। এখন তুমি কি পড়ছো? আমি বিএসসি পড়ছি এখন। বিএসসি পড়ছো তো এখানে? এখানে বিবিএমসি কলেজে পড়ছি। তো এখানে পাচ্ছো মানে কলেজে, বাড়ি তো বিলুনিয়াতে তোমার, তো এখানে মানে পড়াশোনার জন্য এখানে আসা, তো এখানে গানের পাশাপাশি পড়াশোনার পাশাপাশি গানের চর্চা? লকডাউনে তো বাড়িতেই ছিলাম, তো এটার জন্য আসতে হলো আর কি। আচ্ছা আচ্ছা, বাড়িতে করতাম, এখানেও আছে, হারমোনিয়াম আছে, এখানেও রেয়াজ করি। বাহ বাহ, খুব ভালো, নিশ্চয়ই এত ভালো গান করো তুমি, গানটাকে তো অবশ্যই সঙ্গী রাখতেই হবে, তাই না? চলো তারপরে গানে যাই। শুধু মনের দিলে
একদমই ঠিক তাই, এই লগন শুধু গান শোনাবার। আজকে সকাল তো শুধু সঙ্গীতার সকাল, সঙ্গীতা আমাদেরকে গান শোনাবে, আমরা শুনব, এবং রয়েছেন পর্দার ওপারে আপনারা যারা আমাদের অত্যন্ত প্রিয় দর্শক শ্রোতা, যাদের আশায় উৎসাহে ভরসায় আমাদের প্রত্যেক দিনের সকালের অনুষ্ঠান চলে, এবং আপনাদের এই ভালো লাগাটুকু আমাদের কাছে পৌঁছে যায়, যার জন্য আমরা গানে গানে সুরে সুরে সকালটুকু কাটাতে পারি। এবার যাব ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে। এই মুহূর্তে আমরা রয়েছি সানরাইজ গরু মশলা নিবেদিত কথায় সুরের জমজমাট সকালে। নেব ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি, সঙ্গে থাকুন বন্ধুরা। বিরতির পর চলে এলাম, আমরা যেভাবে রয়েছি সঙ্গীতার গানে গানে, আজকে সকাল সত্যিকারই আমার কিন্তু মন ভরে যাচ্ছে যে সঙ্গীতা এত ছোট বয়সে এত ভালো ভালো করে নিজেকে তৈরি করছে, বা প্রত্যেকটা সুর ও অত সুন্দর করে গাইবার চেষ্টা করছে, সত্যি খুব ভালো। সঙ্গীতা কতক্ষণ রেওয়াজ করো বাড়িতে? এইতো 2 ঘন্টা। রোজ করো? রোজ সকালে বিকালে করি। রোজ সকালে বিকালে থেকে 2 ঘন্টা করে করি। বাহ, ও সব মানে আসার পরেই বলছিল যে আমি কিন্তু বেশি কথা বলবো না, আমি বললাম যে কথা বলতে হবে না, তুমি শুধু গান শোনাবে আজকে। সত্যি তাই, ওর গান শুনলে একটার পর একটা গান শুধু শুনতেই ইচ্ছে করে। আবারও আমরা ফিরি সঙ্গীতা গানে, কি শোনাচ্ছো এবার? এবার মান্নাদের একটা গান। মান্নাদের একটা গান, বাহ চলো।
এই আঙ্কেলের সাথে গাইতে খুব মজা লাগে না, তো বলে লাভ নেই, বলে লাভ নেই, একদম একদম, তার জন্য আমরা বলছি না, একদম পারফেক্ট বাজায়, একদম পারফেক্ট বাজায়, এত ভালো, ঠিক সত্যি তাই, সুর এবং সঙ্গ যখন একদম এক জায়গায় থাকে ফ্রি ফিল হয় গাইতে, গানটা গাইতে অনেক ইজি হয়ে যায়, ইজি হয়ে যায়, একদম একদম, ঠিক ঠিক ঠিক, আসল কথা হচ্ছে এখানেই হয় যে সুর এবং সঙ্গত যখন একে অপরের সাথে একদম মিশে যায়, সম্পৃক্ত হয়ে যায়, তখনই বোধ হয় শিল্পী যেটা বললো আজকে সঙ্গীতা এখানে বসেই বলছে যে গাইতে ফিল হয়। ও প্রথমে বলেছিল কথা বলবে না, কিন্তু অনেক কথা বলেছে এবার নারায়ণের সাথে গান গিয়ে, তাই না? ঠিক ঠিক, চল এরপরে কি গানে যাব? এরপরে একটা গজল করছি, গজল মেহেদি হাসানজির। বাহ, চলো। হম
অপূর্ব, ভীষণ ভালো। সঙ্গীতার গান শুনছি, যত শুনছি মুগ্ধ হচ্ছি, এবং একটাই বলবো যে সঙ্গীতার এই গানের চর্চা এবং সে আগামী দিন গানকে নিয়ে বিশেষ কিছু ভাবনা নিশ্চয়ই আছে। হ্যাঁ, গানটা নিয়ে থাকবো, এখন আর কিছু ভাবিনি এখনো। এখন মানে গানটা থাকবে? এটা তো থাকবে, অবশ্যই অবশ্যই। আমরা যাব আবারও একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে, নিয়ে নেব বিরতি, ফিরে আসছি, সবে থাকুন। ফিরে এলাম ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর, আমরা দেখছি স্যান্ডরাইজ গুরু মশলা নিবেদিত, কথায় সুরের জমজমাট সকাল, আর আজকে আমাদের সাথে রয়েছে সঙ্গীতা এবং তবলায় রয়েছে নারায়ণ। তাদের দুজনকে নিয়েই আজকে সকাল সত্যি গানের সুরে সুরে জমজমাট হয়ে রয়েছে। আমরা আবার সঙ্গীদের কাছে যাব, এবার কি শুনছি? এবার গজল করব আবার। আচ্ছা, গজল। আমার মনে হয় গজলটা তোমার খুব একটা ভালো লাগার জনার, তাই না? গোলাম আলী যে আমার মানে প্রিয় শিল্পী, আচ্ছা, ওনার কথাগুলো মানে গলাটা আমার খুব ভালো লাগে, কি ভয়েসটা মানে খুব গজল শোনা হয়। হ্যাঁ, গানের স্টাইলগুলো সব আমারই পছন্দ। বাহ বাহ, মানে ওনাকে, ওনার গানগুলোকে তুমি সামনে রেখে তুমি তোমার গজলের চর্চাটা করছো, তাহলে নিশ্চয়ই তোমার, হ্যাঁ হ্যাঁ, এটা একটু আলাদা আর কি। একদমই আলাদা, মানে এটাতে যারা ক্লাসিক্যাল চর্চা করেন, তো ক্লাসিক্যালের মধ্যে যারা একটু লাইট সং গাইতে পছন্দ করেন তাদের জন্য এই গজল একটা বিশেষ ভালো লাগার জায়গা। তাহলে শুনি, চলো। Thank you.
বা দারুণ দারুণ, কিছু বলার নেই, আমাদের সময়ও একদম শেষের দিকে, কিন্তু তারপরেও সঙ্গীতার কাছ থেকে আরেকটি গান শুনব, ঠিক আছে? চল চটপট শুনে নেই। এই গানটা আমার খুব পছন্দের একটি গান, বা চলো। দারুণ দারুণ,
খুব ভালো সঙ্গীতা, কিছু বলার নেই, এইভাবেই এই ভালোটা আরো ভালো চাই। একদিন সঙ্গীতাকে আমরা দেখবো যে সঙ্গীতা বড় মঞ্চে গাইছে, এভাবে চলুক, চর্চা চলুক, খুব ভালো থেকো। খুব তোমার কেমন লাগলো বলো আজকে সকাল? ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। আচ্ছা, এখন আর আছি মোটামুটি লাগছে না তো? একদম, খুব ভালো থেকো, আর সাথে নারায়ণের সঙ্গত নতুন করে বলার কিচ্ছু নেই। দারুণ সকাল কাটলো আমাদের একটা, আবার আগামী সকালের অপেক্ষায় আমি যেমন আছি আপনারাও নিশ্চয়ই আছেন। দেখা হবে আবারও নতুন ভাবে আবার শিল্পীদের সাথে। তাহলে আজকের মতো করে বিদায় নেব, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই নিউজ ফ্যানগার্ডের সাথে থাকবেন। নমস্কার।